ইসরায়েলের অসভ্য এই বর্বর ইহুদিরা এই পবিত্র মসজিদ সহ প্যালেস্টাইনকে গিলে ফেলতে চাচ্ছে। এরা দখলদার। দখলদার কেন বলেছি শুনেন, আপনারা যে জমিনে বসে ওয়াজ শুনতেছেন এই জমিনের কোনো একজন মালিক আছে না নাই আপনাদের এলাকায়? আছে। ওনার বাড়ি ধরলাম চুয়াডাঙ্গা। এখন ফরিদপুর থেকে একজন এসে এই জায়গা দখল করে এই জায়গা সে চাষাবাদ করে খাচ্ছে। এখন যে ব্যক্তি ফরিদপুর থেকে এসে এই জায়গা দখল করে খাচ্ছে তাকে কি চুয়াডাঙ্গার মানুষ ভূমির আসল মালিক বলবেন না দখলদার বলবেন? ইসরায়েলের অসভ্য ইহুদিরা, এরা ফিলিস্তিনি ভূমির আসল মালিক নয়, তারা যে জারজ রাষ্ট্রের জন্ম দিয়েছে ইসরায়েল, আমাদের সোনার বাংলাদেশ, এই বাংলাদেশও এখনো ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় নাই। আপনাদের কাদের কাদের পাসপোর্ট আছে হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ অনেকের আছে, হাত নামান। দেখবেন পাসপোর্টে লেখা আছে সব দেশে যাইতে পারবেন, একটা দেশে যাইতে পারবেন না, নিষেধাজ্ঞা আছে। সেই দেশটার নাম কি? তার মানে বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই, ইসরায়েলের কোনো এম্বাসি আমাদের দেশে নাই, আমাদের দেশে এই অসভ্য দখলদারকে স্বীকৃতি দেয়। আমাদের পাশের দেশে ওনারা দিয়েছেন স্বীকৃতিও দিয়েছেন। ফিলিস্তিনে এত মানুষ মরছে, তারা ইহুদিদের পক্ষ নিয়েছে। আমার দেশে অনেকে আছে, আমার দেশে অনেকে আছে এদের পক্ষে কথাবার্তা বলে। শুনো মুসলমান, কেউ যদি ইসরায়েলের পক্ষে ইসরায়েলের পক্ষ নেওয়া কোন দেশের দালালি করে তাহলে তাকে মুসলমানদের ইমানি দায়িত্ব হলো, মুসলমানদের ইমানি নৈতিক জাতীয় দায়িত্ব হলো তাকে জাতীয়ভাবে বয়কট করো, কারণ সে ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন। আমাদের রাষ্ট্রপ্রধানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, রাষ্ট্রীয়ভাবে তারা নিন্দা জানিয়েছেন, আলহামদুলিল্লাহ ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছেন। এজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই, কারণ ভালো কাজের প্রশংসা করার দরকার আছে না নাই? এরা কেমনে এসে দখল করেছে শুনেন, আপনাদের মনোযোগ আছে তো? মাঝখান পর্যন্ত ঠিক আছে, বাকিগুলো আমার কাছে কেমন জানে লাগছে, একটু জবাব দিয়েন সবাই। আমি কিন্তু তথ্যভিত্তিক আপনাদের উদ্দেশ্যে কথা বলছি। ১৯১৭ সালে, কত সালে? অটোমান সাম্রাজ্যের পতন হয়, তুর্কি খিলাফতের পতন হয়ে যায়। তুর্কি খিলাফতের পতন হয়ে যাওয়ার পরে ব্রিটেন ফিলিস্তিন সহ এর আশপাশের এলাকা দখল করে নেয়। ফ্রান্স আর ব্রিটেন মিলে এগুলো তারা চালাতে থাকে। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বেলফুর ইহুদিদেরকে আশ্বস্ত করলেন যে আমি এই মধ্যপ্রাচ্যে কোথাও তোমাদের জন্য একটা ইহুদি রাষ্ট্র গঠন করে দিব। মার্কিনিরা তাদেরকে শুরু থেকেই কিন্তু সহযোগিতা করেছে। ১৯৩০ সালের পরে হিটলারের নাম শুনেছেন আপনারা? একটা কামের কাম করছে, একাই ৬০ লক্ষ ইহুদি মারছে। হিটলার যখন ইহুদি নিধন যজ্ঞ চালালো তখন ইউরোপ এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই ইহুদিরা জাহাজে করে করে মধ্যপ্রাচ্যের এই ফিলিস্তিনি ভূমিতে আসা আরম্ভ করে। প্রথমে এসে তারা চাষাবাদ করেছে, বিভিন্ন ধরনের কাজকাম করেছে। আস্তে 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 করে এই অসভ্য ইহুদিরা ফিলিস্তিনিদেরকেই তাদের ভূমি থেকে, ঘর বাড়ি থেকে বের করে দিয়ে, বাস্তুচ্যুত করে দিয়ে তারা দখল করতে লাগলো। মার্কিনিদের সহযোগিতায় ১৯৪৮ সালে এই জারজ রাষ্ট্রের জন্ম হলো। কয়েকটা দেশ স্বীকৃতি দিল, আমেরিকা এর পেছনে সবচেয়ে বেশি কাজ করেছে, কারণ আমেরিকা অনেক জায়গায় সে নিজে গিয়ে কাম করবে না, শুধু ভেজাল লাগাইয়া দিবে। সে আছেই শুধু একটার সাথে আরেকটারে লাগাই দেওয়ায়। ভেজাল লাগিয়েছে আফগানিস্তানে, ভেজাল লাগিয়েছে ইরাকে, এরা ভেজাল লাগিয়েছে সিরিয়ায়, ভেজাল লাগিয়েছে রাশিয়া ইউক্রেনে, মধ্যপ্রাচ্যে এখন আরেক ভেজাল লাগাইয়া দিয়া মুসলমানদের মধ্যে ঝামেলা লাগাতে চায়, ঠিক কিনা বলেন? এই বিস্ফোরা জারজ রাষ্ট্রের জন্ম হলো। বর্তমান অবস্থাকে সেটা আপনারা জানেন সম্মানিত ভাইয়েরা, আপনারা হয়তো হতাশ হয়ে আছেন যে হুজুর এই ইসরায়েলের ইহুদিরা এরা তো সামরিক দিক থেকে এখন গোটা বিশ্বে তারা অনেক এগিয়ে,
এবং মার্কিনরা তাদেরকে সহযোগিতা করছে, তাদের ক্ষেপণাস্ত্র আছে, অর্থবল, জনবল, সৈন্যবল সব আছে। ফিলিস্তিনিরা কিংবা সারা দুনিয়ার মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয় তাও কি ইসরায়েলিদের সাথে পারবে? একজন বলেই ফেলছেন না কি জাতির ঈমান দেখছেন। আসেন এবার আপনাদেরকে একটা কাহিনী শোনাবো, একটা ঘটনা শোনাবো। ঘটনা শোনার জন্য সবাই রেডি তো? কারা কারা রেডি না হাত তুলেন। ঠিক আছে, ঘটনাটা মন দিয়ে শুনতে হবে। শুনেন, যুগে যুগে, আজকের কথা বলছি না, যুগে যুগে হাজার হাজার বছরের ইতিহাস শোনাচ্ছি। মসজিদুল আকসা অস্ত্র দিয়ে পুনরুদ্ধার হয় নাই, হয়েছে ইমান আর কার সাহায্য দিয়ে? আসেন ঘটনা শোনাই। এই ঘটনা আমি নিজে বানায় বলছি না, এই ঘটনা আপনাদের দুর্বল ইমানকে সতেজ করার জন্য, সবল করার জন্য কোরআনে বলেছেন কি? মুসা নবীর নাম সবাই শুনেছেন তো? নরম না গরম? কি গরম নবী! এক থাপ্পড় দিয়া ফেরাউনের বংশের একজনকে দুনিয়া থেকে আউট করে দিয়েছে। শুধু কি ফেরাউনের বংশের মানুষ থাপড়াইছেন, মালাকুল মউতকে পর্যন্ত থাপ্পড় দিয়েছেন। আল্লাহ আকবার! কি জাতের নবী! মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন এমন নবী, তার সাথে যিনি কথা বলতেন সবাই বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা নবীর সাথে আল্লাহ কথা বলেছেন। মুসা নবী এবং তার উম্মতের উপরে যখন ফেরাউনের বাহিনী অবর্ণনীয় নির্যাতন আরম্ভ করলো, আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, ও মুসা, তুমি তোমার উম্মতকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও। মুসা নবী এবার তার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছেন। পথ চলতে চলতে লোহিত সাগরে গিয়ে তারা থামলেন। সামনে সাগর পড়ে গিয়েছে, কেমনে তারা সাগর অতিক্রম করবেন এই চিন্তা করছেন। ওইদিকে এই খবর চলে গেল ফেরাউনের কানে। ফেরাউন এবার তার সৈন্যবাহিনী নিয়ে মুসা নবী এবং তার উম্মতদেরকে পিছন থেকে ধাওয়া আরম্ভ করলো। ধাওয়া করতে করতে একেবারে লোহিত সাগরে মুসা নবীর উম্মতদের পিছনেই তারা চলে আসলো। মুসা নবীর উম্মত তখন বললেন, হায় রে হায়, বড় বিপদে পড়ে গেলাম। এখন সামনে সাগর, সামনে গেলে মরা লাগবে, পিছনে ফেরাউনের বাহিনী, পিছনে গেলেও এখন মরা লাগবে। মুসা নবী বললেন, হতাশ হয় না, ফেরাউনের বাহিনীকে দেখে ভয় পেও না, কারণ আমাদের সঙ্গে একজনের বাহিনী আছে, তিনি কে? সেই আল্লাহর শক্তি কম না বেশি। মুসা নবী বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো নয়, এই কঠিন বিপদেও আমাদেরকে যিনি পথ দেখাবেন তিনি কে? সুতরাং আশেপাশে থাকা 90 ফেরাউনদেরকে এই যুগেও ভয় করে লাভ নাই, কঠিন বিপদেও আমাদেরকে যিনি পথ দেখান তিনি কে? শুনেন, এই ঘটনা তো আপনারা এতটুকু জানেন, কিন্তু আজকে আপনাদেরকে এটা শোনাবো না, আমি পরবর্তী ঘটনা শোনাবো। এটা আপনারা সবাই জানেন, মুসা নবী তার উম্মত নিয়ে আল্লাহ পাক সাগরের মধ্যে রাস্তা তৈরি করে দেওয়ায় তিনি পার হয়ে গেলেন, আর ফেরাউন তার বাহিনীকে লোহিত সাগরের মাঝখানে পানিতে নাকানি চুবানি খাওয়ায়া এদেরকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কি? এটা তো আপনারা সবাই জানেন, এজন্য আমি সংক্ষেপে বললাম। জানেন না এরপরে কাহিনী কি হয়েছে? এরপরের কাহিনীটা কি? আজকে এরপরের কাহিনীটা বলবো আপনাদেরকে। সবাই প্রস্তুত? শোনেন, এবার পরে কি ঘটলো। এত দুর্বল হয়ে যাইয়েন না, ইমানকে এত দুর্বল রাখিয়েন না, পরে কি হয়েছে শোনেন। মুসা নবী তার উম্মত নিয়ে লোহিত সাগর অতিক্রম করলেন। তারা তাদের ঘর বাড়ি ভিটা মাটি সব ছেড়ে আসলেন, সাগরের এই পারে আসলেন। সাথে খাবার দাবার যা ছিল ফুরিয়ে যাচ্ছে, ঘর নাই, বাড়ি নাই, কোথায় যাবেন তারা? আল্লাহ এবার মুসা নবীকে বললেন, ও মুসা, ওই আল আরদুল মুকাদ্দাসা পবিত্র ভূমি, অর্থাৎ মসজিদে আকসার আশেপাশের এলাকায় তুমি তোমার উম্মত নিয়ে সেখানে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো কইলেন, কিন্তু মুসা নবী বললেন নাউজুবিল্লাহ। আপনারা কইলেন সুবহানাল্লাহ, মুসা নবী কইলেন কথা বলেন,
এখন প্রশ্ন হলো কেন না উযুবিল্লাহ বললেন মুসা নবী বললেন ওগো আল্লাহ ওই অঞ্চলটাকে দখল করে শাসন করতেছে আমালিকা সম্প্রদায় সবাই বলেন কোন সম্প্রদায় এই যুবকদের কি হইছে কথা বলো না কেন তোমরা কোন সম্প্রদায় আমালিকা সম্প্রদায় বর্তমান পৃথিবীতে যেমন আমেরিকা হচ্ছে সুপার পাওয়ার মুসা নবীর সময়ে ছিল আমালিকা সম্প্রদায় সবচাইতে সুপার পাওয়ার এদের সৈন্য সংখ্যা বেশি ছিল অর্থবল জনবল সৈন্যবল বেশি ছিল মুসা নবী বললেন ওগো আল্লাহ আমার এই উম্মতেরা দুর্বল কাপড় চোপড় অনেকের নাই খাবার নাই পানি নাই অস্ত্রশস্ত্র কিচ্ছু নাই আমরা যদি আমালিকা অঞ্চলে যাই আমালিকার বাদশা যিনি আছেন তারা সবাই আমাদেরকে একদম কচুকাটা করে ফেলবে আল্লাহ পাক মুসা নবীকে বললেন মুসা তুমি ভয় পাও কেন তোমার উম্মত গরিব হতে পারে কিন্তু যিনি গরিব নন তোমার উম্মতের শক্তি কম হতে পারে কিন্তু যার শক্তি সবচেয়ে বেশি তিনি কি আমি আল্লাহ তোমার সাথে আছি আল্লাহু আকবার আল্লাহ বললেন মুসা তুমি তোমার উম্মতকে সুসংবাদ দাও যদি তুমি তোমার উম্মত নিয়ে ওই আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াইয়ে যাও আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া তোমাদের ভাগ্যে বিজয় দান করব কোরআনুল কারীমের পাঁচ নম্বর সূরা সূরাতুল মাঈদাহের একুশ নম্বর আয়াত থেকে এই কাহিনী এভাবে বর্ণিত হয়েছে মুসা নবী এবার আল্লাহর কাছ থেকে এই সুসংবাদ পাওয়ার পরে তার কৌমকে তার উম্মতকে ডেকে বললেন শোনো আল্লাহ তাআলা আমাকে বলেছেন তোমাদেরকে সুসংবাদ দিতে উম্মত বলল কি সুসংবাদ তিনি এবার জানায় দিলেন ইয়া কওমি দখুলুল আরদাল মুকাদ্দাসাতাল লাতী কাতা كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا খাসিরিন তিনি বললেন হে আমার উম্মত আল্লাহ বলেছেন এই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো আল্লাহ জানিয়েছেন আল্লাতি কাতাবাল্লাহু লাকুম এই ভূমি আল্লাহ তোমাদের ভাগ্যে দান করে দিবেন সুবহানাল্লাহ ওয়ালা তারতাদু খবরদার মুখ ফিরায় নিও না আল্লাহর নামে আদেশ অমান্য করো না তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মুসা নবী যখন তার উম্মতকে এই সুসংবাদ দিলেন মুসা নবীর উম্মত কি জবাব দিল শুনেন তারা তখন বলল ক্বালু ইয়া মুসা ইন্না ফীহা কওমান জাব্বারীন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত يخرج منها فإن يخرج منها فإنا داخلون তারা বলল ও মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন সেখানে প্রতাপশালী কিছু লোক আছে সৈন্যবল অস্ত্র শস্ত্র সবকিছু বেশি আমরা সেই ভূমিতে গিয়ে তাদের সাথে লড়াই করব না ততক্ষণ তারা নিজেরাই এই ভূমি থেকে বের হয় না যতক্ষণ অথবা আল্লাহ এদেরকে তার কুদরত দিয়ে যদি বের না করেন নিজেরা কষ্ট করে লড়াই করে ওই ভূমিকে ওই মসজিদে আকসাকে আমরা পুনরুদ্ধার করতে পারবো আরো জোরে বলেন পারবো তাহলে উম্মতের বেশিরভাগ লোকেরা তারা আল্লাহর সুসংবাদ শুনে আল্লাহর আইন মানলো না অমান্য করলো জোরে বলেন কিন্তু দুইজন লোক এরা অন্য সবার বিপরীতে গিয়ে সুন্দর একটা জবাব দিলেন এই দুইজনের একজন তাফসিরে এসেছে একজনের নাম হচ্ছে ইউসা বিন নূন আলাইহিস সালাম আরেকজনের নাম হচ্ছে কালিব এই দুইজন কি জবাব দিলেন শুনেন পরের আয়াতে আল্লাহ বলছেন ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন্নামাল্লাহু আলাইহিমা দখুলু আলাইহিমুল فإذا دخلتموه فإنكم غالبون ওই দুইজন লোক যারা ছিলেন আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার যাদের উপর আল্লাহ নেয়ামত দিয়েছেন তারা বলল এমন কথা কি করে তোমরা বললে কারণ আল্লাহ তো বিজয়ের সুসংবাদ দিয়েছেন সুতরাং আল্লাহ যেহেতু বিজয়ের সুসংবাদ দিয়েছেন ওই ভূমিতে প্রবেশ করলে যিনি তোমাদেরকে সাহায্য দিয়ে বিজয় দান করবেন তিনি কে কিন্তু বেশিরভাগ উম্মত তারা কষ্ট করে লড়াই করে
শত্রুদের বিরুদ্ধে লড়াই করে ওই ভূমিকে পুনরুদ্ধার করতে চাইল না তারা মুসা নবীর সাথে জিহাদে গেল গিয়ে মুসা নবীর সাথে বেয়াদবিমূলক কথা বলল কেমন বেয়াদবিমূলক কথা বলল আল্লাহ পরের আয়াতে তুলে দিলেন তারা তখন বলেছিল ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম ما داموا فيها فذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون ترى بقول موسى আমরা পারবো না তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো কাফিরদের সাথে আর আমরা দর্শক হয়ে দেখি নাউজুবিল্লাহ এই কাজ করার কারণে তাদের উপর কি শাস্তি নেমে আসলো শুনে কেমন বেয়াদব বলেছে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন তুমি আর তোমার আল্লাহ গিয়ে লড়াই করো আমরা দর্শক হয়ে দেখি ফিলিস্তিনিরা মার খাচ্ছে এখন 200 কোটি মুসলমানদের রাষ্ট্রপ্রধানরা বিবৃতি দিয়ে শেষ দর্শক পরিণতি কি হয়েছে এবার শুনে শুনতেছেন তো আপনারা না ঘুমায় যাচ্ছেন আল্লাহ বললেন ও মুসা তোমার উম্মতকে এত বড় সুযোগ দিলাম বললাম গেলেই আমি বিজয় দিব তাও তারা গেল না সুতরাং এদের জন্য শাস্তি হলো ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাঈনা সানাতান ইয়াতীহুনা ফিল আরদ ফালা তাস আলাল কওমিল ফাসিকিন এদের জন্য শাস্তি হলো যেই ভূমির বিজয় আমি তাদের ভাগ্যে লিখে দিয়েছিলাম ওই ভূমি তো যাইতে পারবেই না শাস্তি হলো যেখানে আছে ওই জায়গায় 40 বছর আমি তাদেরকে উন্মুক্ত জেলখানায় বন্দী করে রাখব আপনারা জানেন অনেকে তিহ প্রান্তরে এদেরকে 40 বছর ওখানে বন্দী করে রাখা হয়েছে কত বছর আল্লাহ কোরআনে বলেছেন আরবাঈনা সানাতাই ইয়াতিহুনা ফিল আর 40 বছর উদ্ভ্রান্ত হয়ে তারা চলাফেরা করেছে কিরকম শুনেন সকালবেলা তারা মিশরের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে মাগরিবের সময় সন্ধ্যাবেলা দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা আরম্ভ করছে সন্ধ্যাবেলা আবার ওই জায়গাতেই আসছে কি মুসিবত এটা কার তরফ থেকে আসছে শাস্তি কত বছরে জোরে বলেন কত বছর ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের পক্ষে 200 কোটি মুসলমান যদি ভালোভাবে না দাঁড়ায় বনি ইসরাইলের তারা তো 40 বছরের শাস্তি পেয়েছে যদি এখনো সবাই পক্ষ না নিয়ে ফিলিস্তিনিদেরকে সাহায্য না করে 40 নয় হয়তো 400 বছরের বন্দিত্ব দশা মুসলমান গ্রহণ করা লাগবে দাঁড়াও তাকবীর পড়ে দেন ওরে বাপ রে বাপ কি জজবা কি জজবা আল্লাহ কবুল করেন আগে শুনেন শুনেন শেষ করতে দেন কথা শাস্তি আসলো কত বছরের আমার কিচ্ছা তো শেষ না কিচ্ছা শেষ করা লাগবে না কত বছরে এই শাস্তি আসার 3 বছর পরে মুসা নবী আল্লাহর কাছে চলে গেলেন কয় বছর পরে শুনতেছেন তো আপনারা কাহিনী শুনেন সামনে ঘটনা আরো জটিল হয়ে যাচ্ছে ঘটনা আরো মুসা নবী চলে গেলেন আমি কি বানায় বানায় বলতেছি না কোরআন থেকে আপনারা আজকে বাড়িতে গিয়া একটু পড়বেন যে হুজুর যে আজকে কিচ্ছাটা বলল বলল সূরা মাঈদার 21 নম্বর আয়াত থেকে আছে একটু পড়বেন ঠিক আছে একটু পয়রা মিলায়া দেখবেন এবার মুসা নবী চলে গেলেন বনি ইসরাইলের দায়িত্ব গ্রহণ করলেন ইউশা বিন নুন আলাইহিস সালাম নাম শুনেছেন আপনারা ইউশা নাম কি ইউশা বিন নুন আলাইহিস সালাম এই 40 বছরের শাস্তি পাওয়া লোকজন এরা দেখলো হায় রে হায় এমন এক মুসিবতে পড়েছি না পারি বাড়িতে যাইতে না পারি ওই ফিলিস্তিনের ওই ভূমিতে আরদুল মুকাদ্দাসের দিকে যাইতে এখন আমরা চিপায় পড়ে মাঝখানে আসি বড় অনেক মানুষ ওই শাস্তিপ্রাপ্ত হয়েই মারা গেল নতুন জেনারেশন আসলো তারা ইউসা বিন নুন আলাইহিস সালামের কাছে আসলো এসে বললে শাস্তি থেকে আমরা বাঁচবো কেমনে তিনি বললেন তওবা করো আমরা যতই গুনাহ করি না কেন যখন আমরা তওবা করি ফেলি আমাদের মাফ করে দেন কে
সুবহানাল্লাহ আমরা অপরাধী পেলে শাস্তি দেই আর আমার আল্লাহর কাছে অপরাধী কোন পাপী গিয়ে স্বীকার করলে আল্লাহ বলেন যা আমি তোকে maaf করে দিলাম সুবহানাল্লাহ এরা তওবা করলো আল্লাহ maaf করলেন কিন্তু আল্লাহ বললেন তওবা কবুল করেছি ঠিক আছে জিহাদ করাই জিহাদ শুনে ভয় পাইয়েন না আবার জিহাদ মানে সন্ত্রাস না আমাদের দেশে অনেকে আরবি জানে না এই জন্যই ভুল বুঝে আবার আমাদের দেশে ইসলামের ব্যাখ্যা আলেমরা না দিয়ে টিভি চ্যানেলগুলোতে দেখা যায় অনেক বুদ্ধিজীবী এত বুদ্ধি বুদ্ধিতে এত পাকনা বেশি পাকনা হয়ে গেছে তো মাঝখানে মাথার সব চুল পড়ে গেছে তারপর এরা মানুষকে ইসলাম শেখায় এরা জিহাদ শেখায় বেটা তুমি মানুষকে ইসলাম শেখাবা নাকি 15 20 25 বছর যারা কষ্ট করে করে কুরআন হাদিস চর্চা করেছে তারা দিন শেখাবে তুমি তো ঠিকমতো ওযু করতে জানো না তুমি কিসের মানুষকে জিহাদ বোঝাও তুমি কি জুহুদুন শব্দের অর্থ বোঝাও এ ব্যাপারে কথা বলবেন আলেমরা জিহাদ এটা পবিত্র শব্দ এটা সন্ত্রাসের বিপরীত ইসলাম সন্ত্রাসবাদকে কখনো সমর্থন করে না ইসলাম কখনো অন্য ধর্মকে গালি দিতে উৎসাহ করে না ইসলাম শান্তির কথা বলে ইসলাম সমৃদ্ধির কথা বলে ইসলাম শৃঙ্খলার কথা বলে ইসলাম কখনো সমাজ বা রাষ্ট্রে বা কোথাও বিশৃঙ্খলা ঘটাক এটা কখনো ইসলাম কামনা করে না সম্মানিত ভাইরা আল্লাহ বললেন তওবা কবুল হবে কিন্তু শর্ত হলো আল্লাহর ওই আদেশ মানতে এবার তারা রাজি হয়ে গেল সুবহানাল্লাহ পড়েন আহারে যে ভূমির বিজয় পাইতো 40 বছর আগে এখন পাবে কত বছর পরে এখন তারা গেল কমান্ডার কে সেনাপতি কে সেনাপতি হচ্ছেন ইউসা বিন নুন আলাইহিস সালামের নেতৃত্বে বনি ইসরাইলের সবাই এবার আমালেকাদের বিরুদ্ধে লড়াই করে মসজিদে আকসা সহ আশপাশের এলাকা পুনরুদ্ধার করবে সেই সময়ের সুপার পাওয়ার অস্ত্রশস্ত্র বেশি সব কিছু তাদের বেশি সৈন্যদের প্রশিক্ষণও বেশি কিন্তু মুসলমানদের কিচ্ছু লাগে না ঈমান থাকলেই বিজয় যিনি দেন তিনি কি শুনেন শুনেন ইউসা বিন নুন আলাইহিস সালাম গেলেন লড়াই আরম্ভ হলো তুমুল লড়াই চলল যুদ্ধ করতে করতে জুমার দিন কোন দিন আরো জোরে বলেন জুমার দিন আসরের সময় হয়ে গিয়েছে যুদ্ধে ইমানদাররা বিজয়ের দ্বার প্রান্তে কিন্তু দেখা গেল সূর্য যদি ডুবে যায় অমীমাংসিত অবস্থায় যুদ্ধ যদি বন্ধ হয়ে যায় তাহলে জুমাবারের পরের দিনটা কি বার শনিবার এই সময় আমাদের উম্মতের জন্য সাপ্তাহিক ইবাদতের দিন হচ্ছে জোরে বলেন জুমাবার আর সেই সময় সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার এখন রাত 12টা হইলে সৌর বৎসর অনুযায়ী পরের দিন হিসাব করা হয় কিন্তু চন্দ্র বৎসর অনুযায়ী হিজরি ক্যালেন্ডার বা ইসলামী ক্যালেন্ডার চন্দ্র বৎসর হিসাব করলে সূর্য ডুবে গেলেই পরের দিন শুরু হয়ে যায় এখন ইউসা বিন নুন আলাইহিস সালাম দেখলেন সূর্য কিছুক্ষণ পর ডুবে যাবে অমীমাংসিত অবস্থায় যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় তাহলে দেখা যাবে শনিবার দিন হওয়ায় সন্ধ্যা থেকে পরের দিন আর কোনো জিহাদ লড়াই করা যাবে না কাফিররা যদি পরের দিন রবিবারের দিনে আরো বেশি সৈন্য নিয়ে ঝাঁপায়া পড়ে আরো বেশি অস্ত্র নিয়ে আসে তাহলে দেখা যাবে দুর্ভোগ হয়ে যেতে পারে এই জন্য ইউসা বিন নুন আলাইহিস সালাম সূর্যের দিকে তাকালেন শুনেন শুনেন পৃথিবীর একজন মানুষ সূর্যকে থামিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর আল্লাহ তার দোয়া কবুল করে ফিলিস্তিনের ওই মসজিদ মসজিদে আকসা এই মসজিদ পুনরুদ্ধার বিজয়ের জন্য আল্লাহ সূর্যকে পর্যন্ত থামায়া দিয়েছে কোথায় আছে এই হাদিসটা এই হাদিসটা আছে বুখারী শরীফের ভেতরে বুখারী শরীফে হাদিস এসেছে যখন ফাদানা মিনাল করিয়াতি সলাতিল আসরি আও করিবাম মিন দালিক যখন আসরের নামাজের সময় হয়ে গেল তখন ইউসা বিন নুন তিনি সূর্যের দিকে তাকালেন ফাকালা লিশামস তিনি সূর্যকে বললেন ইন্নাকি মামুরাতুন ওয়া আনা মামুর কি সুন্দর দোয়া ইন্নাকি মামুরাতুন ওয়া আনা মামুর
তুমিও আল্লাহর আদিষ্ট আমিও আল্লাহর আদিষ্ট অর্থাৎ তুমিও আল্লাহর হুকুম মানো আমিও আল্লাহর হুকুম মানি এবার তিনি বললেন আল্লাহুম্মা কাকে ডাক দিলেন আপনারাও আল্লাহকে একটা ডাক দেন সবাই বলেন আল্লাহ হয় না আকাশ বাতাস ভারি করে বলেন আল্লাহ তিনি বলেন আল্লাহুম্মা হে আল্লাহ ইহবিজহা আলাইনা ফাহুবিসাত হাত্তা ফাতাহ আল্লাহ আলাই তিনি বলেন আল্লাহুম্মা হে আল্লাহ ইহবিজহা আলাইনা এই সূর্যকে তুমি আমাদের এই যুদ্ধে বিজয়ের জন্য থামিয়ে দাও আল্লাহ দোয়া কবুল করলেন দোয়া কবুল করে আল্লাহ তাআলা ঈমানদারদের বিজয় পর্যন্ত সূর্য থামায়া দিলেন তাহলে আমার বাবা জান ভাই জানরা বলেন তো মসজিদে আকসা এটা পুনরুদ্ধার হয়েছে এই যে লড়াই হয়েছে বলেন তো অস্ত্র দিয়ে হয়েছে না ঈমান দিয়ে হয়েছে এখন মুসলমানদের ঈমান বড় দুর্বল কত দুর্বল আমি দেখাই এই ইসরায়েলের ইহুদিরা যখন অসভ্যের মতো নরকীয় হত্যাকাণ্ড চালাচ্ছে সব কাফিররা তাদের পাশে আছে না নাই কাফির কাফির ভাই ভাই কাফির কাফির ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাঁড়িয়ে গিয়েছে আরেক খবিশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তাকে খবিশ বলছি কেন জানেন তো আপনারা জানেন আপনারা দাঁড়িয়ে গিয়েছে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো দাঁড়িয়ে গিয়েছে আরেক বেটা তার নিজের জুতার তলায় মাটি নাই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পুতিন বাবাজি তারে যে শেষাটা দিছে নিজের পায়ের তলায় মাটি নাই সেই ইসরায়েলিদের পক্ষে কথা বলছে দেখেন কাফিরদের একটা নীতি ঠিক আছে কাফিররা কাফিরের সাথেই কথা বলেন না কেন আজ বাইডেন সাহেব চলে আসছেন ইসরায়েলে কিন্তু ফিলিস্তিনিরা নির্যাতিত অনেক মুসলিম রাষ্ট্রপ্রধানরা বিবৃতি দিয়েছেন ঠিক আছে আমরা প্রশংসা করছি এটা কিন্তু উচিত ছিল এই ফিলিস্তিনিদের দুঃসময়ে কাফির কাফির একজোট হয়ে যেমন তারা ইসরায়েলের ইহুদিদেরকে সাপোর্ট করছে যুদ্ধ লাগবে না যদি 57টি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে একটা বক্তব্য দেয় আরে 57টা দেশ লাগবে না শুধু মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো একজোট হয়ে গেলে ইসরায়েলের ইহুদিরা ভূমধ্য সাগরে নিপতিত হয়ে যাবে সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা মুসলমান কখনো অস্ত্র দিয়ে বিজয়ী হয় নাই মুসলমান বিজয়ী হয়েছে কি দিয়ে জোরে বলেন বদরের ময়দানে আমাদের সংখ্যা কত ছিল কত ছিল এখন গোটা পৃথিবীতে মুসলমান কত প্রায় 200 কোটি আমাদের সংখ্যা বদরে যখন 313 কতজন ঘটনা আরেকটা মনে পড়ে গেছে বলবো বুখারীতে হাদিস এসেছে নবীজি বদরের মাঠে সাহাবীদেরকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত চিন্তা করছেন ইয়া আল্লাহ মাত্র 313 জন নিয়ে এসেছি যদি কাফিররা আমাদেরকে আজ পরাজিত করে ফেলে তাহলে কারিমার পতাকা আর উঁচু করে রাখা যাবে দুশ্চিন্তাগ্রস্ত একজন আনসারী সাহাবী নাম হচ্ছে মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বোধহয় টেনশন করছেন তাই না আপনি টেনশন করিয়েন না ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক আল্লাহ যেদিকে আদেশ দিয়েছেন আপনি আমাদেরকে নিয়ে চলুন আমরা আপনার সাথে আছি ওয়াল্লাহি আল্লাহর কসম লা নাকুলু লাকা كما قالت بنو اسرائيل لموسى আল্লাহর কসম বনি ইসরাইলের লোকেরা তাদের নবী মুসা আলাইহিস সালামের সাথে যেরকম জিহাদের ময়দানে বেয়াদবি করেছে আমরা ওরকম আপনার সাথে বেয়াদবি করব না বনি ইসরাইলের লোকেরা মুসা নবীর সাথে জিহাদে গিয়ে তারা তাদের নবীকে একা ছেড়ে দিয়েছে তারা বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা ক্বাইদুন তারা বলেছিল মুসা তুমি আর তোমার রব মিলে যুদ্ধ করো আমরা দর্শক থাকব
আমরা লড়াই করব না সাহাবী বললেন নবীজি আমরা আপনাকে এই কথা বলছি না বরং বদরের মাঠে আমরা ঘোষণা দিচ্ছি আপনাকে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন আমরা আপনাকে বলছি আল্লাহ যেদিকে আদেশ করেছেন আমাদেরকে নিয়ে যান যতক্ষণ আমাদের নিঃশ্বাস থাকবে প্রাণ থাকবে আমরা আপনার পক্ষে লড়াই করে যাব আল্লাহু আকবার নবীজি খুশি হয়ে গেলেন খুশি হয়ে বললেন সাহাবীরা এটাই কি তোমাদের মনের বাসনা সাহাবীরা বললেন হ্যাঁ নবীজি বললেন তাহলে আর জিহাদের ময়দানে যাব না সাহাবীরা বললেন নবীজি কোথায় নিয়ে যাবেন আমাদেরকে নবীজি বললেন কুমু ইলা জান্নাহ তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ যার ব্যাপকতা আসমান জমিনের চাইতেও অনেক বেশি অর্থাৎ আজ জিহাদের ময়দানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি মানে হলো জান্নাতের পথে নিয়ে যাচ্ছি তোমরা আল্লাহর জান্নাতের উদ্দেশ্যেই তোমাদের জান বিলীন করে দিবে সুবহানাল্লাহ প্রিয় চুয়াডাঙ্গাবাসী আমরা একটি কঠিন সংকটময় মুহূর্ত অতিক্রম করছি আমরা এখানে সুন্দর একটি পরিবেশে বসে আছি আমাদের কোনো দুশ্চিন্তা নেই জীবন নিয়ে আমাদের এখানে কারোরই কোনো দুশ্চিন্তা নেই কারণ আমাদের মাথার উপর থেকে কেউ আমাদের উপর বোমা হামলা করবে আমাদের কোনো শত্রু এরকম কোনো দুশ্চিন্তা আমাদের মাঝে নাই আমাদের ডান দিক বাম দিক সামন পিছন কোনো দিক থেকে আমাদের উপর হামলা হবে আক্রমণ হবে এরকম কোনো ভয় ভীতি আমাদের কারো মধ্যেই নাই ঠিক এই মুহূর্তে প্যালেস্টাইনে আমাদের ভাইয়েরা বোনেরা নারীরা শিশুরা খাবার নাই পানি নাই বিদ্যুৎ নাই এমনকি ইসরায়েলের অসভ্য বর্বর ইহুদিরা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে নিরীহ গাজা এবং প্যালেস্টাইনবাসীর প্রতি কি নির্মমতা কি নিষ্ঠুরতা দেখাচ্ছে সেটা পৃথিবীর কারো জানারও এখন আর কোনো সুযোগ নাই আপনি ভাবুন তো নিজেকে ওই জায়গায় চিন্তা করুন আপনার পরিবারের সবাই আপনার চোখের সামনে চলে গিয়েছে আপনি চিন্তা করুন খাবার নাই পানি নাই অ্যাম্বুলেন্সে হাসপাতালে আশ্রয় কেন্দ্রে সব জায়গায় নির্বিচারে বোমাবর্ষণ চলছে মিসাইল আক্রমণ হচ্ছে নিজেকে ওই জায়গায় ভাবুন তো ইসরায়েলের অসভ্য বর্বর ইহুদিরা গত কয়েক দিন ধরে প্যালেস্টাইন এবং গাজাবাসীর সাথে যে আচরণ করেছে পৃথিবীর সকল সন্ত্রাসী কর্মকাণ্ডকে তাকা হার মানিয়ে দিয়েছে আপনারা বলতে পারেন হুজুর প্যালেস্টাইনের প্রতি আমাদের এত দরদ কেন থাকা লাগবে নাম্বার ওয়ান তারা আমাদের ইমানি সম্পর্কের ভাই বোন দ্বিতীয়ত হচ্ছে প্যালেস্টাইনের ভূমি পৃথিবীর অন্যান্য জায়গার মতো সাধারণ ভূমি নয় কোরআনুল কারিমের পাঁচ আয়াতে আল্লাহ প্যালেস্টাইনের ভূমিকে আল আরদুল মুকাদ্দাসা পবিত্র ভূমি বলে সম্বোধন করেছেন আল্লাহু আকবার শুধু তাই নয় ফিলিস্তিনে অবস্থিত পবিত্র সেই মসজিদ মসজিদুল আকসা আমি খুতবার ভিতরে যে আয়াত তিলাওয়াত করেছি সেখানে মসজিদে আকসার নাম আছে না নাই মসজিদুল আকসার প্রতি আমাদের সকলের ভালোবাসা কম না বেশি মসজিদুল আকসার প্রতি আমাদের ভালোবাসা তামাম পৃথিবীর 200 কোটি মুসলমানদের এত আগ্রহ থাকার কারণ কি কারণ হলো পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়ে অদ্যাবধি আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই মসজিদটি ঐতিহাসিকভাবে অনেক বেশি তাৎপর্যপূর্ণ এই মসজিদটি কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে সর্বমোট 12টি কারণ তুলে ধরব ইনশাআল্লাহ সবাই মুখস্থ রাখতে পারবেন তো ইনশাআল্লাহ আলোচনায় মনোযোগ যেন থাকে অনেক তথ্য নতুন নতুন তথ্য বর্তমান বাস্তবতা আমাদের করণীয় সব আমরা আজকের আলোচনা থেকে খুঁজে বের করে শিক্ষা নিয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ আমরা মনোযোগের সাথে শুনতে পারবো তো তাহলে মসজিদুল আকসা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার কয়টি কারণ আমরা তুলে ধরব নাম্বার ওয়ান শুরু হয়ে গিয়েছে এক নাম্বার
মসজিদুল আকসা এটি হচ্ছে সেই পবিত্র মসজিদ এটি হচ্ছে আল্লাহর এই জমিনে নির্মিত দ্বিতীয়তম মসজিদ সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন আপনারা মসজিদুল আকসা কেন এত বেশি গুরুত্বপূর্ণ এই মসজিদের প্রতি কেন আমাদের এত ভালোবাসা তার কারণ হলো আল্লাহর এই জমিনে আকাশের নিচে জমিনের উপরে মসজিদুল আকসা হচ্ছে দ্বিতীয়তম মসজিদ তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে কোন মসজিদ দুনিয়াতে প্রথম বানানো হলো এই জবাব আমরা আল্লাহর কিতাব কোরআন থেকে বের করব এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে সর্বপ্রথম কোন মানুষের জন্য ঘর বানানো হয় নাই বরং দুনিয়ায় সর্বপ্রথম যার ঘর বানানো হয়েছে সেই ঘরটা কার আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন সেই ঘরটা কার রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين الله تعالى بولسن إن أول بيت وضع للناس الله تعالى বলছেন নিশ্চয় মানুষের জন্য প্রথম যে ঘর বানানো হয়েছে লাল্লাদি বিবাক্কা সেই ঘর বাক্কায় অবস্থিত বাক্কা হচ্ছে মক্কার আরেকটা নাম যেমন হজ বা উমরা করতে গেলে দেখবেন মসজিদে হারামের আশেপাশে অনেকগুলো হোটেল আছে হোটেলকে আরবিতে বলা হয় ফন্দক দেখবেন লেখা আছে ফন্দক বাক্কা মানে বাক্কা হোটেল কারণ বাক্কা হচ্ছে মক্কার আরেকটা নাম অনেক রেস্টুরেন্টের নাম আছে বাক্কা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের আরবি হচ্ছে মাতআম মাতআম বাক্কা বাক্কা রেস্টুরেন্ট তাহলে এই মক্কার আরেকটা নাম হচ্ছে বাক্কা আল্লাহ বলেছেন মানুষের জন্য প্রথম যে ঘর আমি বানিয়েছি ইবাদতের জন্য ওই ঘর বাক্কা অর্থাৎ মক্কা নগরীতে অবস্থিত এই ঘরটা কার ঘর আল্লাহ এজন্য আল্লাহ বলেছেন এই ঘরের রবের ইবাদত করো আল্লাহ বলেছেন ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত অতএব এই ঘরের রব যিনি তার ইবাদত করো সেই ঘর মক্কা নগরীতে অবস্থিত আর ওই ঘরের ব্যাপারে আল্লাহ বলছেন লাল্লাযি বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ওই ঘরটাকে আমি তাম জগতের জন্য হিদায়াতের কেন্দ্রস্থল বানিয়েছি তাহলে আমরা আল্লাহর কিতাব কোরআন থেকে জানতে পারলাম আল্লাহর এই জমিনে প্রথম যে মসজিদ নির্মাণ হয়েছে সেই মসজিদটা হচ্ছে মসজিদুল হারাম ওই ঘরটা কার ঘর আল্লাহ আসেন এবার আমরা বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে চলে যাই হাদিস বর্ণনা করেছেন আবু দার গিফারি রাদিয়াল্লাহু আন তিনি বলছেন আমি নবীজির কাছে গিয়ে জানতে চাইলাম ইয়া রাসূলুল্লাহি সবাই আমার সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু মসজিদুন উদিয়া ফিল আরদি আউয়ালান সর্বপ্রথম জমিনে কোন ঘর বানানো হয়েছে নবীজি বললেন আল মসজিদুল হারাম মসজিদে হারাম সাহাবী জিজ্ঞেস করলেন সুম্মা আই এরপরে কোন মসজিদ বানানো হয়েছে নবীজি বললেন আল মসজিদুল আকসা সাহাবী পুনরায় পাল্টা প্রশ্ন করলেন কাম কানা বাইনাহুমা এই দুই মসজিদ নির্মাণের মাঝখানে কত বছরের ব্যবধান রয়েছে নবীজি উত্তর দিলেন আরবাউনা সানা অর্থাৎ মসজিদে হারাম নির্মাণের 40 বছর পরে দুনিয়ায় মসজিদুল আকসা নির্মাণ হয়েছে তাহলে কেউ চুপ থাকবেন না বলেন দুনিয়ার প্রথম নির্মিত মসজিদের নাম হচ্ছে মসজিদুল হারাম আরো জোরে বলেন মসজিদুল হারাম এর 40 বছর পরে যেই মসজিদ দুনিয়ায় হয়েছে সেটা আপনাদের চুয়াডাঙ্গা জেলার কোন মসজিদ না তাহলে মসজিদের নাম মসজিদুল হারাম
এক নাম্বার পয়েন্টটা সবার মনে থাকবে তো নাম্বার টু দুই নাম্বার হচ্ছে এই যে এই কিতাব যিনি আমাদের জন্য নাজিল করেছেন গলার আওয়াজটা বড় করে দিয়ে বলেন তিনি কে এই কিতাবের ভিতরে মাত্র দুইটা মসজিদের নাম উল্লেখ আছে কিন্তু বলেন তো এই কোরআনের ভিতরে কি চুয়াডাঙ্গার কোনো মসজিদের নাম আছে নাকি আমাদের বাংলাদেশের বাইতুল মুকাররমের নাম আছে নাকি কোরআনুল কারীমে মাত্র দুইটা মসজিদের নাম উল্লেখ আছে মজার ব্যাপার হলো ওই দুইটা মসজিদের কথা একই আয়াতে কাছাকাছি বলা হয়েছে আল্লাহু আকবার কোরআনুল কারীমের 17 নম্বর সূরা এই সূরার একটা নাম হচ্ছে সূরা বানী ইসরাঈল আর একটা নাম হচ্ছে সূরাতুল ইসরা এই সূরার প্রথম আয়াত যদি আপনি পড়েন তাহলে দুইটা মসজিদের নাম একই আয়াতের ভিতরে পেয়ে যাবেন আল্লাহ তাআলা বলছেন যারা পারেন আমার সঙ্গে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা অতীব পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহু আকবার নাম্বার 3 মসজিদে আকসার প্রতি আমাদের এত ভালোবাসা কেন তিন নাম্বার কারণ হলো এই মসজিদ হচ্ছে আমাদের সেই পবিত্র প্রাণের মসজিদ যেই মসজিদ মুসলমানদের প্রথম কিবলা ছিল এটি ছিল আমাদের আগের কিবলা এখন আমরা সবাই আজান হয়ে গেলে নামাজে দাঁড়াই চেহারা ঘোরায় দেই বাইতুল্লাহ আল্লাহর ঘরের দিকে কিন্তু আমাদের আগের কিবলা ছিল বাইতুল মাকদিস মসজিদে আকসা কিভাবে এই কিবলার পরিবর্তন ঘটলো এই ঘটনা আমাদের জন্য কোরআনে যিনি তুলে দিয়েছেন তিনি কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত আরম্ভ করলেন মদিনায় মদিনায় চতুর্দিক থেকে কাফের মুশরিকরা তার উপর জুলুম নির্যাতন আরম্ভ করলো সাহাবীদের উপরেও জুলুম নির্যাতন আরম্ভ করলো কোরআনের পথে চললে এরকম জুলুম নির্যাতন এটা নতুন কোনো বিষয় নয় যেই যুগে কোরআন নাজিল হয়েছে কোরআনের বিরোধীরা কোরআনওয়ালাদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে এই যুগেও 90 কোরআন বিরোধীরা চার পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে যারা কোরআনওয়ালাদেরকে দেখলেই হায়ানার মতো ঝাঁপায়া পড়ে তবে কোরআনওয়ালাদের অন্তরে কেবলমাত্র একজনের ভয় আছে তিনি কে আল্লাহর নবী হিজরত করলেন হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবীর মন চায় মসজিদে হারামের দিকে ফিরে যদি নামাজটা আদায় করতে পারতাম মনে শান্তি পেতাম মনে মনে চাইছেন আপনার মনের খবর আমি জানি না আমার মনের খবর আপনি জানেন না কিন্তু আমাদের সবার মনের খবর যিনি জানেন তিনি কি নবীজি মনে মনে চাইছেন এক দাওয়াতে গেলেন জোহরের নামাজ রাজান হয়ে গেল নবীজি নামাজে ইমামতিতে দাঁড়িয়ে গেলেন বলেন তো জোহরের ফরজ নামাজ মোট কয় রাকাত জোরে বলেন কয় রাকাত আল্লাহর নবী দুই রাকাত নামাজ আদায় করলেন মসজিদে আকসার দিকে মুখ করে আর তিনি মনে মনে চান কিবলাটা যদি মসজিদে হারামের দিকে হয়ে যেত দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজের ভেতরেই ওহি নাজিল করলেন কে আল্লাহ জানায় দিলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ও নবী বারবার বারবার আকাশের পানে তাকিয়ে আপনি কি চাইছেন সেটা জানেন কে আল্লাহ বললেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম আপনার মনের বাসনা আমি পূরণ করে দিলাম এক্ষুনি আপনার চেহারা বাইতুল মাকদিস থেকে ফিরাইয়া মসজিদে হারামের দিকে ঘুরাই আনেন আল্লাহু আকবার মসজিদে কিবলা তাইন এখনো সেই মসজিদ আছে আমি নিজেই অনেকবার সেই মসজিদে নামাজ আদায়ের সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ সুতরাং যেই মসজিদের আকসার দিকে মুখ ঘোরাইয়া আমার আপনার নবী কিবলা বানিয়ে নামাজ আদায় করেছেন সেই নবীর 200 কোটি উম্মতের একজনা বেঁচে থাকতে আমাদের প্রাণের সেই কিবলাকে ইহুদিরা দখল করবে আমরা বরদাস্ত করব
সম্মানিত ভাইয়েরা মসজিদুল আকসার প্রতি এত ভালোবাসা কেন কয়টা কারণ বলবো আরো জোরে বলেন কয়টা কয়টা বলেছি নাম্বার 4 চার নাম্বার হচ্ছে এই পবিত্র মসজিদ মসজিদুল আকসা এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যাত্রার মেরাজ রজনীর এটা একটা স্টপেজ এটা বিরতি স্থল আমরা যখন এই দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় যাই সাতক্ষীরা থেকে খুলনা থেকে বাসগুলো যখন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় গোপালগঞ্জের কাশিয়ানিতে সম্পানে গিয়ে একটা ব্রেক দেয় কারণ ড্রাইভার হেলপার তাদের হাজত সরা দরকার হালকা চা নাস্তা করা দরকার প্যাসেঞ্জারেরও হালকা চা নাস্তা করা দরকার হাজত সরা দরকার আমার আপনার নবী ধুলির ধরা থেকে সাত আসমান ভেদ করে সিদ্রাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন এই লম্বা সফরের মাঝখানে বিরতি স্থল যেই মসজিদ ছিল সেই মসজিদ হচ্ছে মসজিদুল আকসা নাম্বার 5 পাঁচ নাম্বার হচ্ছে এটা সেই পবিত্র মসজিদ এই পবিত্র মসজিদে মেরাজের রাতে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের সকলের বাপ সবাই বলেন নাম কি যারা বলে না তারা কি ওই বান্দরের জাতের সাথে একমত নাকি তারা দেখি তাদের বাপের নাম জানে না বাপের নাম কি যারা বলে না তাদের কি শরম লাগে শরম তো লাগে তাদের যারা বলে মানুষ বান্দরের জাত তো আমি তখন জবাব দিয়েছিলাম যারে যেমন বোঝানো দরকার আমি বলেছিলাম তোমাদের আকীদা মানুষ বান্দরের জাত তোমাদের আকীদায় তোমরা ঠিক থাকো মানুষের সমাজে বসবাস ছাড়ো তারপরে জঙ্গল খোঁজো আশেপাশে যদি আশেপাশে জঙ্গল না থাকে তো সুন্দরবনে যাও সুন্দরবনে গিয়ে তোমরা যেহেতু বানরের বাচ্চা বিশ্বাস করো মানুষ বান্দরের জাত বিবর্তনবাদের মাধ্যমে মানুষ এখানে এসেছে তো মানুষের সমাজে বসবাস না করে তোমাদের জাতি ভাই বান্দরের সাথে গিয়ে বসবাস করো আমরা মানুষ মানুষের জাত ওয়ালাকাদ কাররামনা বানি আদম বনি আদমকে সম্মানিত বানিয়েছেন কে মসজিদুল আকসা হচ্ছে সেই পবিত্র মসজিদ যেই মসজিদে আমাদের সকলের বাপ সাইয়েদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীর আগের নবী সাইয়েদিনা ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী আর রাসূল এসেছেন সব নবীদেরকে ওই রাতে মসজিদে আকসায় হাজির করা হয়েছে এরপরে জিব্রিল বললেন ওগো আল্লাহর নবী আপনি না সামনে যান ইমামতির জায়গায় চলে যান নবীজি বললেন আমার যে সব সিনিয়র নবী এখানে হাজির আমি কেন ইমামতির জায়গায় যাব সাইয়েদিনা জিব্রিল বললেন আল্লাহ তাআলার পরিকল্পনা হলো সব নবী রাসূলগণকে আপনার নামাজের মুক্তাদি বানায়া আল্লাহ আপনাকে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সকল নবী এবং রাসূলদের ইমাম আল্লাহ আপনাকে বানাতে চায় এই সেই মসজিদ মসজিদটার নাম হচ্ছে মসজিদুল আকসা নাম্বার 6 6 নাম্বার মসজিদে আকসার প্রতি আমার আপনার এত ভালোবাসা কেন কারণ এটা আমাদের চুয়াডাঙ্গার সাধারণ মসজিদগুলোর মতো সাধারণ মসজিদ নয় তিনটা মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায় হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে সাইয়্যিদুল মুহাদ্দিসিন সবচেয়ে বেশি হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন এটা মুসলিম শরীফের হাদিস তিনি বলেছেন নবীজি বলেছেন লা তুশাদদুর রিহালু ইল্লা ইলা সালাসাতু মাসাজিদ ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ তিনটা মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায় না এক নাম্বার হচ্ছে মসজিদুল হারাম দুই নাম্বার হচ্ছে মসজিদুল আকসা এক নাম্বার মসজিদুল হারাম দুই নাম্বার আল মসজিদুন নববী নবীজির মসজিদ যে মসজিদকে আমরা বলি মসজিদে নববী তিন নাম্বার হচ্ছে মসজিদুল আকসা এরপরে নাম্বার 7 সাত নাম্বার হচ্ছে আকসার প্রতি আমাদের ভালোবাসা এজন্যই বেশি এটা আমাদের চুয়াডাঙ্গার অন্যান্য মসজিদের মতো সাধারণ মসজিদ না এটা সেই মসজিদ তিনটা মসজিদে নামাজ আদায়ের সওয়াব অন্যান্য মসজিদের চাইতে বেশি একাকী নামাজ আদায় করার চাইতে জামাতে নামাজ আদায় করলে কত গুণ সওয়াব বেশি
আরো জোরে বলেন 27 গুণ সওয়াব বেশি হয় কিন্তু আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ অবস্থিত মসজিদুল হারাম সেখানে যদি এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ মোল্লামার মধ্যে 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দেন কারা কারা গিয়েছেন হাত তুলেন হায় হায় এখানে কেউ নাই উমরায় হজে গিয়েছেন আসেন না অনেকে আসেন এখানে হাত নামান আল্লাহ তাকিয়ে দেখো এই মাঠের দিকে তোমার কত বান্দা এখনো তোমার ঘরের মেহমান হয়নি আল্লাহ যারা এখনো তোমার ঘরের মেহমান হতে পারেনি সবাইকে তোমার ঘরের মেহমান বানাও আমিন পাবলিক কোন জায়গায় আমিন কোয়া লাগবে এটাও বুঝা না কি ফাগলা পাগলা বলেছি এই জন্য যখন সবাই মিলে আমিন বলে ওই দোয়াটা কবুল করে নেন কে আল্লাহ তা আপনি কি আল্লাহর ঘরের মেহমান হতেও চান না মুখের ভিতরে কি খড় ঢুকাই আসছেন নাকি আল্লাহ আলাম সবাই বলেন আমিন দুই নাম্বার হচ্ছে মসজিদে নববী নবীজির মসজিদ ওই মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে কোন কোন রেওয়ায়েতে এসেছে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায় কোন কোন হাদিসে এসেছে 1,000 রাকাতের সওয়াব পাওয়া যায় তিন নাম্বার মসজিদ হচ্ছে মসজিদুল আকসা এই পবিত্র মসজিদে নামাজ আদায় করলে দুইটা রেওয়ায়াত আছে এক রেওয়ায়েতে এসেছে 500 রাকাত অন্য রেওয়ায়েতে এসেছে 250 রাকাতের সওয়াব দান করে দাও নবীজি বলেছেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে যখন ধুলা পরিমাণ মাটিতে অবস্থান নিয়ে মসজিদে আকসা দেখা মানুষের জন্য এটা স্বপ্নের ব্যাপার হবে আজ যেন সেই সময় চলে এসেছে আপনি মসজিদে হারামে যেতে পারেন মসজিদে নববীতে যেতে পারেন কিন্তু ইসরায়েলের বর্বর ইহুদিরা মসজিদে আকসাকে এমন ভাবে দখল করে রেখেছে যে সেখানে চাইলেও আমরা তো দূরের কথা প্যালেস্টাইনি মুসলমানরাও যেতে পারে না ঠিক কি না তবে অচিরেই মসজিদে আকসা এবং কুদস মুসলমানরা অসভ্য ইহুদিদের কাছ থেকে পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ করবে যে সেটা একটু পরে আপনাদেরকে ভালোভাবে বলছি না আজকে কোনো মুখস্থ ওয়াজ হবে না একদম চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেখায় আলোচনা হবে ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের নাম্বার 8 8 নম্বর এই পবিত্র মসজিদ এটা হচ্ছে হারামাইন শরীফাইন পবিত্র দুই মসজিদ মক্কা মদিনার মসজিদের পরে এই মসজিদের অবস্থান আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ নাম্বার 9 9 নম্বর হচ্ছে এটি হচ্ছে সেই পবিত্র মসজিদ এই মসজিদে আকসার আশেপাশে হাজার হাজার নবী রাসূলের কবর আছে না নাই এই এলাকায় এসেছিলেন জাতির পিতা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম এই অঞ্চলে এসেছিলেন সাইয়েদিনা ইয়াকুব আলাইহিস সালাম এই অঞ্চলে দাওয়াত নিয়ে এসেছেন সাইয়েদিনা দাউদ আলাইহিস সালাম এসেছেন তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম মিশর থেকে হিজরত করার পরে মুসা নবী উম্মত নিয়ে এখানে এসেছিলেন তার কবরও এই মসজিদে আকসার আশেপাশে আছে না নাই এইজন্য এই মসজিদটি আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ নাম্বার 10 10 নাম্বার হচ্ছে এটি সেই পবিত্র মসজিদ পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়ে এই মসজিদ এবং এর আশেপাশের অঞ্চল এটা ছিল নবুয়ত আর রিসালাতের কেন্দ্রস্থল এখান থেকেই দিনের দাওয়াত পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে দিয়েছেন কে আরো জোরে বলেন কে নাম্বার 11 11 নাম্বার আর কয়টা পয়েন্ট বাকি শুনেন নাম্বার 11 11 নাম্বার হচ্ছে এটি হচ্ছে সেই পবিত্র মসজিদ এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী দুনিয়ার এক নাম্বার মানুষ যিনি প্রথম এসেছেন দেখেন বাইতুল্লাহ কাবা শরীফ এটা কোনো মানুষের হাত দিয়ে ভিত্তিপ্রস্তর নির্মাণ হয় নাই আমাদের চুয়াডাঙ্গা জেলায় যখন কোনো বিল্ডিং হয় মাদ্রাসা হয় মসজিদ হয় এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এসে সেগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঠিক কিনা কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা ঘরের ভিত্তিপ্রস্তর দুনিয়ার কোনো মানুষের হাত দিয়ে হয় নাই আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা দিয়ে কাবা ঘরের ভিত্তিপ্রস্তর নির্মাণ করিয়েছেন এরপরে জাতির পিতা তার ছেলেকে নিয়ে কাবা ঘরের রিকনস্ট্রাকশন পুনর্নির্মাণের কাজ করেছেন সেই ঘটনা কোরআনে আছে আর মসজিদে আকসা এই পবিত্র মসজিদ পৃথিবীর প্রথম মানুষ সাইয়েদিনা আদম আলাইহিস সালামের হাত দিয়ে আল্লাহ ভিত্তিপ্রস্তর স্থাপন করিয়েছে যারা মনে রাখতেছেন ভালো
তথ্যভিত্তিক কথা দিয়ে যাচ্ছি যারা জিমাইতেছেন আমার তো কিছু বলার নাই নাম্বার 12 12 এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে এটি সেই মসজিদ শুনুন এই মসজিদের মিস্ত্রি শুধু মানুষ না জিনদেরকে দিয়ে সুলাইমান নবী এই মসজিদ বানিয়েছেন পুনর্নির্মাণ করেছেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা অলৌকিক কিছু ক্ষমতা দিয়েছেন সুলাইমান নবী তিনি পিপিলিকার ভাষা বুঝতেন পিপরার ভাষা বুঝতেন সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন তিনি যখন সকালবেলা তার সিংহাসনে বসতেন বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে এক মাসের পথ চলে যেতেন এই রকম ক্ষমতা দুনিয়ায় আজ পর্যন্ত কেউ পায় নাই বাইডেন পায় নাই পুতিন পায় নাই কেউ পায় নাই কারণ এই যে আজকে বাইরে রাষ্ট্রে আমেরিকা থেকে ইসরায়েলে কয়েক ঘন্টা লেগেছে কি আর ক্ষমতা সুলাইমান নবীর ক্ষমতা শুনেন একটা সিংহাসন এই রকম শুধু বসেছেন বলে বসেছেন আমি পূর্বে আছি পশ্চিমে নিয়ে যাও সিংহাসন সাথে সাথে বলে চলে এসেছি আপনি নেমে যান পাবলিক ঘুমাই ঘুমাই ওয়াজ শুনে তো একটু বুঝায় দেই এই যে বসছেন দেখতেছেন আমাকে বসেছেন বসে বলেছেন এই বাহন যেটা ছিল উনার এই বাহন তো দুনিয়ার মানুষের বানানো না দিয়েছেন স্পেশাল কে উঠে বলেছেন মনে করেন পূর্বে আছেন বাহন আমাকে নিয়ে দুনিয়ার পশ্চিমে যাও এই যাও বলেছেন বাহন বলে আপনি নামেন চলে আসছেন নামে যান এত গতি এত স্পিড বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে হুকুম দিলেই এটা এক মাসের পথ চলে যাওয়ার সামর্থ্য রাখত আল্লাহু আকবার সেই নবী সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষ শাসন করেন নাই জিনও শাসন করেছেন জিনদেরকে দিয়ে সাগরের তলদেশ থেকে মণিমুক্তা এবং অন্যান্য মহামূল্যবান অনেক কিছু দিয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা রিকনস্ট্রাকশন পুনর্নির্মাণের কাজ তিনি করেছেন আল্লাহু আকবার কয়টা কারণ বলেছি জোরে বলেন কয়টা দেখবেন বিভিন্ন জায়গায় মাহফিল সামাজিক রাজনৈতিক অনুষ্ঠান হইলে অনেকে আছে দর্শক সারিতে বাদাম খায় বুট খায় হ্যাঁ ইত্যাদি ইত্যাদি খায় আছে না এখানে হয়তো কেউ খাচ্ছে যে খাক অসুবিধা নেই তো নবীজি যখন এই কথা বলছিলেন একজন যুবক সাহাবি বুড়া না যুবক জোরে বলেন কি যুবক সাহাবি তার নাম হচ্ছে উমাইর ইবনুল হুমাম ওয়া কানা ইয়াকুলুত তামার তিনি খেজুর খাইতেছিলেন কি খাচ্ছিলেন তিনি নবীজির এই কথা শুনে বললেন বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ বাহ হচ্ছে আল লুগাতুল মাহাল্লি আঞ্চলিক ভাষা এর অর্থ হলো মা আহসানাহু ওয়া মা আযামাহু কি সুন্দর কি চমৎকার কথা আপনি বলেছেন আল্লাহ আমাদের জন্য এত বিশাল জান্নাত রেখেছেন যেটা আসমান জমিনের চেয়ে আরো বড় নবীজি বললেন বালা নাম বললেন না বললেন বালা নাম মানে হ্যাঁ আর বালা মানে ওয়াই নট কেন নয় অবশ্যই সাহাবি তখন খেজুরের প্যাকেট এভাবে নিলেন নিয়ে বললেন লা ইন আনা হুইয়াইতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা আমি যদি খেজুর খেয়ে খেয়ে সময় নষ্ট করি জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে খেজুরের প্যাকেট ছুঁড়ে ফেলে দেবে উলঙ্গ তরবারি হাতে নিয়ে কুফফারদের বিরুদ্ধে লড়াই করে শাহাদাতের অমিয় সুধা পান করলেন সুবহানাল্লাহ এভাবেই তো ইসলাম এসেছে 313 জন ছিল কয়জন কাফের ছিল 1000 মুসলমানদের অস্ত্র শস্ত্র কম ঘোড়াও কম প্রশিক্ষিত সৈন্য কম অন্যদিকে কাফেররা সব দিকে এগিয়ে মুসলমানরা বদরে বিজয় পেয়েছে অস্ত্র দিয়ে না ইমান দিয়ে জোরে বলতে হবে কি দিয়ে মুসলমানদের ইমান এখন দুর্বল হয়ে গিয়েছে ইমান যদি তাদের হয়ে যায় সতেজ হয়ে যায় আমাদের ইমান তো এমনি শেষ ফজরের নামাজ জামাতে পড়ে না নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানই নাই ইমানই নাই ইমানই নাই তো তার ইমান সতেজ হবে কোত থেকে সে তো ফজরের নামাজই পড়ে না তার জুহর নাই আসর নাই মাগরিব নাই ঈশা নাই আর নবীজির সাহাবীরা সারাদিন জিহাদ করেছেন রাতের বেলা তাহাজ্জুদে আল্লাহকে সাজদা দিয়েছেন ঠিক কিনা লড়াইয়ের ময়দানে বিজয় কি এমনি এমনি এসেছে আপনার তো নামাজই নাই ফজরের নামাজ ঠিক নাই
যুবকরা বলে হুজুর 8টা পর্যন্ত না ঘুমালে স্মার্টনেস থাকবে না যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে না তার চেহারায় কোনো মায়া থাকে না লাবণ্য থাকে না তার সকল নূর কেড়ে নেন কি আল্লাহ এই জন্য এক একটার চেহারার দিকে তাকানো যায় না কিন্তু নামাজি যারা ঘুম থেকে উঠে আল্লাহকে সাজদা দেয় তাদের চেহারার মধ্যে স্পেশাল নূর যিনি দান করে দেন তিনি কি এই জন্য আজান হলে আপনারা নামাজে যাবেন তো তাহলে বলেন তো লড়াইয়ের ময়দানে ঈমানদার অস্ত্র দিয়ে বিজয়ী হয় নাই বিজয়ী হয়েছে কি দিয়ে আর জোরে বলেন কি দিয়ে এখনকার যুবকরা তাদের ঈমানের ব্যাপারে গাফেল যুবক ভাইরা এখন বেশিরভাগ যুবক পড়ে আছে ফেসবুক নিয়ে ইউটিউব নিয়ে টিকটক নিয়ে ইনস্টাগ্রাম নিয়ে হোয়াটসঅ্যাপ নিয়ে যুবকরা এখন উম্মতকে নিয়ে কি আর চিন্তা করবে যুবকরা এখন ইন্টারনেটের পাগল পাড়া আর যুবকরা এখন মেয়েদের পিছনে লাইন মারার জন্য পাগল পাড়া শুনেন যুবক ভাইরা কি ভদ্র পোলাপান ঠিক বলে আমাকে সাপোর্টও দিয়েছে শুনেন শুনেন আরেকজন যুবকের কাহিনী শোনায় আমি কি বলবো শুনেন ছোট্ট ঘটনা আপনারাও তো যুবক মানুষ একজন যুবক সাহাবী নাম হচ্ছে জুলাইব রাদিয়াল্লাহু আন জুলাইব রাদিয়াল্লাহু আন জুলাইব আরবি শব্দ এটার অর্থ হলো কম পূর্ণতা প্রাপ্ত তিনি বেটে মানুষ ছিলেন তার আরেকটা নাম ছিল দামিম দামিম মানে হলো কুৎসিত তার চেহারা ছিল কালো গায়ের চামড়া ছিল কালো নাকটা ছিল একটু উঁচু নাকটা ছিল একটু চ্যাপটা বেটে মানুষ ছিলেন দেখতে সুন্দর লাগতো না খুব গরিব মানুষ ছিলেন ঘর বাড়িও ছিল না মাটি ছিল তার বিছানা আসমান ছিল শামিয়ানা নবীজির মসজিদ মসজিদে নববীর আহলে সুফায় তিনি বসবাস করতেন কোনো মানুষ খাবার খেয়ে যদি উচ্ছিষ্ট ফেলে দিত ওই উচ্ছিষ্ট খাবার দাবার পাইলে খেতেন যেদিন পাইতেন না উপাস থাকতেন কিচ্ছু খাইতে পারতেন না অঞ্জলি ভরে পানি পান করতেন শোনেন নবীজি একদিন সাহাবিদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে আছেন জুলাইবিব নবীজির পাশ দিয়ে যাচ্ছেন সাহাবিদেরকে নবীজি বললেন ওই যে হেঁটে যায় তাকে কি তোমরা চিনো সাহাবিরা বললেন না তাকে তো আমরা চিনি না খুব পরিচিত উস্কো খুস্কো চুল গায়ের চেহারা অসুন্দর না খুব একটা তাকে চিনি না নবীজি বললেন তোমরা তাকে না চিনলেও আমি চিনি সে হচ্ছে আমার প্রিয় জুলাইবি দেখেন নেতারা দর্শক এমন একজন ক্ষুদ্র কর্মীর খোঁজ নেতার কাছে আছে না নাই নবীজি বললেন হে জুলাইবি তিনি বললেন নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন জুলাইবি তুমি তো যুবক মানুষ এখনো বিয়ে করো নাই তুমি কি বিয়ে শাদী করবা না জুলাইবি বললেন ওগো আল্লাহর নবী আমার ঘর নাই বাড়ি নাই গায়ের চামড়া কালো কাপড় চুপড়ও পড়তে পারি না এত গরিব আমি কোন মা আর বাপ আমার কাছে তার মেয়ে বিয়ে দিবে নবীজি তাকে ছেড়ে দিলেন প্রথম দিন চলে গেলেন দ্বিতীয় দিন আবার তাকে বললেন তুমি কি বিয়ে করবা না জুলাইবি বেকি রকম উত্তর দিলেন তৃতীয় দিন নবীজি আবার ডাকলেন জুলাইবি বেকি রকম উত্তর দিলেন নবীজি বললেন জুলাইবি আমার কাছে আসো শুনতেছেন তো নবীজি বললেন যাও আমার অমুক আনসারি সাহাবীর বাড়িতে যাও তার ঘরে একটা কন্যা আছে গিয়ে বলো আল্লাহর রাসূল আমাকে প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন আপনাদের মেয়েকে আমি বিয়ে করতে চাই সুবহানাল্লাহ জুলাইবি চলে গেলেন ওই বাড়িতে গিয়ে নক করলেন দরজায় নক করলেন দরজা খুলে দেওয়া হলো ওই আনসারি সাহাবি বললেন আপনি কে আপনাকে তো চিনলাম না জুলাইবি তার পরিচয় দিলেন ওই আনসারি সাহাবি বললেন কেন এসেছেন জুলাইবি বললেন আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন বিবাহের পয়গাম দিলেন প্রস্তাব দিলেন ওই সাহাবি বললেন তোমার চুলগুলো উস্কো খুস্কো গায়ে কোনো ভালো কাপড় চোপড় নাই চেহারা ধুলা বলেন ঘর নাই বাড়ি নাই গরিব মানুষ বিয়ে করলে আমার মেয়েটারে খাওয়া বাকি আর ওই আনসারি সাহাবির মেয়ে ওই মেয়ে ছিল মদিনার সকল আনসারি সাহাবির অন্যান্য মেয়েদের চাইতে সবচেয়ে সুন্দরী মেয়ে তিনি বললেন না এটা কি করে হয় আচ্ছা দাঁড়াও আমি একটু ভেতরে গিয়ে আমার স্ত্রীর সাথে পরামর্শ করি স্ত্রীর সাথে পরামর্শ করার স্ত্রী বললেন কোনোভাবেই না কুচকুচে কালো চেহারা সুন্দর না গায়ের চামড়া কালো ধন সম্পদ বাড়িঘর কিচ্ছু নাই
ঘেমরে আমরা বিয়ে দিব তা না যখন জুলাইবিবকে ফিরাইয়া দিচ্ছিলেন ভেতর থেকে সব কথাবার্তা শুনে ফেলেছে তাদের মেয়ে মেয়ে তখন বলল ও আমার বাবা আমার মা এত বড় স্পর্ধা তোমাদের কিভাবে হলো আল্লাহর রাসূলের প্রস্তাব কেমনে ফিরাইয়া দাও তোমরা যদি নাও মানো আমি এই বিয়েতে রাজি বাপ মা বললেন মা গো তুমি ঘরের ভিতর থেকে রাজি একটু ঘর থেকে বাইর হইয়া দেখো তুমিও রাজি হবা না দেখবা কুচকুচে কালো চেহারা সুন্দর না চুলুস্ক খুস্ক গায়ের মধ্যে অনেক ধুলাবালু ঘর বাড়ি কিচ্ছু নাই তোমারও বিয়ে করতে মন চাইবে না মেয়ে তখন বলল যদি একেবারে চামড়া কুচকুচে কালো হয় দুনিয়ায় যদি তার ধন সম্পদ ঘর বাড়ি কিচ্ছু নাও থাকে আমার জন্য নবীজি প্রস্তাব দিয়েছেন এটাই আমার জন্য আনন্দের ব্যাপার কিচ্ছু না থাকলেও হবে আমি বিশ্বাস করি নবীজির এই পয়গামের মাধ্যমে আমার ঘরে বরকত নেমে আসবে সুবহানাল্লাহ তো কইলেন কিন্তু আপনার ছেলে মেয়ে বিয়ে দেওয়ার বেলায় কোনো যুবক যদি দিনদার আসে টাকা পয়সা কম থাকে আপনি বলবেন বাবা বাড়ি যাও এইটাও ঠিক বাঙালিদেরকে নিয়ে আমরা হুজুররা আসি এক বিপদে সব কিছু কয় ঠিক আমি কি যেটা বলেছি বাস্তবতার সাথে মিল আছে নবীজি বলেছেন বিয়ের সময় দিনদারিটাকে প্রাধান্য দাও শুনেন একটা ছেলে যদি 23 24 25 বছরে বিয়ে শাদি করে ওর তো কিছু থাকবে না সেটা স্বাভাবিক আপনার কাছে নিয়ে আসলে প্রস্তাব নিয়ে আসলে আপনি বলেন তোমার কি গাড়ি আছে বাড়ি আছে সরকারি চাকরি করো নিজের নিজের বিবেককে প্রশ্ন করেন 25 বছর বয়সে আপনার কাছে কয় লাখ টাকা ছিল উত্তর পেয়ে যাবেন শুনেন শুনেন বিয়ে হয়ে গেল শুনতেছেন তো শেষ ঘটনাটা শুনেন যুবকদের জন্য এটা যুবকদের জন্য বলছি বিয়ে হয়ে গেল ফুল সজ্জার রাত বাসর সজ্জার রাত একটা ছেলে আর মেয়ের জন্য বিয়ের প্রথম রাত গুরুত্বপূর্ণ কম না বেশি জুলাইবিব এবং তার স্ত্রী দুজনে কথা বলছেন প্রেম ভালোবাসা বিনিময় হবে ঠিক ওই মুহূর্তে দরজার বাহির থেকে আওয়াজ চলে আসলো আইনা জুনুদুল্লাহ আল্লাহর সৈন্যরা কোথায় নবীজি জিহাদের ডাক দিয়েছেন জিহাদের ময়দানে যাওয়া লাগবে তীরের শলা থেকে যেমন ধনুক ছুটে যায় জুলাইবিব তার স্ত্রীর হাতটা ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে তিনি যখন ঘর থেকে বের হবেন স্ত্রী বলছেন প্রিয়তম স্বামী আমার আজকের এই সুন্দর রাতে আমাকে রেখে কোথায় যান তিনি বললেন আমি আল্লাহ রসুলের ডাকে জিহাদে যাই সুবহানাল্লাহ লড়াইয়ের ময়দানে গেলেন তিনি শহীদ হয়ে গেলেন আল্লাহর রাসূল জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে আসলেন সাহাবীদেরকে বললেন আমার শহীদ সকল সাহাবীদের লাশগুলো সামনে আনো সব শহীদদের লাশ আনা হলো কিন্তু জুলাইবিবের লাশ সাহাবীরা আনতে পারলেন না খুঁজে পান নাই চিনেন নাই নবীজি বললেন কি ব্যাপার সাহাবীরা সবার লাশই তো আনলা কিন্তু আমার হাবিব কোথায় নাম বললেন না নবীজি বললেন আমার আরো জোরে বলেন আমার হাবিব কোথায় সাহাবীরা বললেন নবী গো আপনার হাবিব আবার কে নবীজি বললেন দাঁড়াও আমি আমার হাবিবকে এখন নিজেই খুঁজে বের করব সুবহানাল্লাহ নবীজি এবার যুদ্ধের ময়দানে খোঁজা আরম্ভ করলেন খুঁজতে 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 সাতজন কাফেরের পাশে জুলাইবিবের লাশ পেলেন গিয়ে দেখলেন শরীরের মধ্যে আঘাতের অনেক চিহ্ন চেহারার মধ্যে তুলাবালি নবীজি বসে গেলেন তার পবিত্র হাত মুবারক দিয়ে জুলাইবিবের মুখমণ্ডল থেকে ধুলাবালি সরাইয়া দিলেন এরপরে তিনি বললেন আমার হাবিব তুমি সাতজন কাফেরকে জাহান্নামে পাঠাইয়া নিজেও শহীদ হয়েছ জুলাইবিব তখন সাহাবীদেরকে বললেন আমার হাবিবকে তোমরা চিনো না এটা হলো আমার হাবিব জুলাইবিব নবী যখন সাহাবীদের সামনেই জুলাইবিবের লাশ তার উরু মুবারকের উপরে রাখলেন উরু মুবারকের উপরে রেখে বললেন জুলাইবিব রে তুমি বাসর ঘরে বউ রেখে দিয়ে জিহাদের ময়দানে আল্লাহ আর রাসূলের প্রেমে জীবন দিয়ে দিলে জুলাইবিব তুমি আমার আর আমি হলাম তোমার সুবহানাল্লাহ তো কইলেন কিন্তু অবিবাহিত মিসকিনরা এই ডায়লগটা মারে তাদের গার্লফ্রেন্ড মেয়েদেরকে
কয় আমি তোমার তুমি আমার ঠিক আছে কথা এটাও ঠিক কয় আমি তোমার তুমি আমার আর সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার আপনি আমাদের জন্য হয়ে যান আল্লাহু আকবার এজন্য আমার জাতীয় কবিও সুন্দর লিখেছেন আল্লাহকে যে পাইতে চায় আল্লাহকে পাইতে চায় না কি সুন্দর লিখেছেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে আল্লাহ আকবার রমাতোরা হয়ে গেলে গোটা জগৎ আপনার করে দিবেন কে আল্লাহ জুলাইবিব তাকে নবীজি বললেন তুমি আমার আমি তোমার সাথে সাথে নবীজি জুলাইবিবের লাশকে ডান দিক ঘুরায় দিলেন কোন দিকে জোরে বলেন কোন দিকে সাহাবীরা বললেন নবীজি তার লাশটাকে আপনি ডান দিকে ঘুরাইলেন কেন নবীজি বললেন শোনো আমার জুলাইবিবের লজ্জা বেশি শরম বেশি আত্মসম্মানী মানুষ বাসর ঘরে তার বউ রেখে এসে আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়েছে আল্লাহ তার শাহাদাতে এত খুশি হয়েছেন জান্নাতের হুরেরা তাকে আলিঙ্গন করার জন্য দল বেঁধে ছুটে আসতেছে আর যুবকরা এখন দুনিয়ার মেয়েদের জন্য পাগল হয়ে যায় যুবক ভাইরা এই যৌবন আল্লাহ দিয়েছেন মেয়েদের পিছনে ফষ্টি রষ্টি করার জন্য নয় যৌবন আল্লাহ দিয়েছেন আল্লাহর দ্বীনের পথে ব্যয় করার জন্য ঠিক কি না